বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চার কৃষক নেতাকে খুনের চক, সিঙ্গুতে কৃষকদের হাতে ধৃত মুখোশধারী ব্যক্তির দাবিগিরে চাঞ্চল্য। নজিরবিহীন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র। লালুর শারীরিক অবস্থা সংকটজনক, রাঁচি থেকে দিল্লির এইমসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু। কালী মন্দিরে চুরের দল, ভোরের নামাজে বেরিয়ে রুখে দাঁড়ালেন এক মুসলিম যুবক। আসামে দেড় লক্ষের বেশি মানুষকে জমির পাট্টা বিলি করলেন প্রধানমন্ত্রী, বক্তৃতায় নেতাজির কথা। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশে গরু পাচার রুখল বিএসএফ, মুর্শিদাবাদে গ্রেপ্তার ছয় পাচারকারী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ এবং আসামের বিধানসভা ভোট এগিয়ে নিয়ে আসতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যের বিধানসভা ভোটের সমস্ত রকমের প্রস্তুতি চলছে, খুব সম্ভবত পরীক্ষার কথা মাথায় রেখে অন্যান্যবারের তুলনায় কিছুটা এগিয়ে আসতে পারে ভোট। কমিশনের সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে 5 মে থেকে, ফলে তার আগেই ভোট পর্ব মিটিয়ে ফেলতে চাইছে কমিশন। কারণ পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা 30 মে, যে কারণে তার আগেই ভোট প্রক্রিয়া মিটিয়ে ফেলার লক্ষ্য নিয়ে কমিশন এগোচ্ছে বলে সূত্রটি দাবি করেছে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরার উপস্থিতিতে ওই বৈঠক থেকে বিধানসভা ভোট এগিয়ে নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করে কমিশন। সূত্রের খবর, রাজ্যের শাসক দলেরও তাতে সায় রয়েছে। তৃণমূল জানিয়েছে, যে কোনো সময় ভোটের জন্য তারা প্রস্তুত। মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের অন্যান্য সদস্য যেমন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, রাজীব কুমার এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন, 3 দিনের কলকাতা সফরে দফায় দফায় বৈঠক করেন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দপ্তরের উচ্চ আধিকারিকদের। অপরদিকে নজিরবিহীন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র। সারা দেশের যে কোনো প্রান্তে যাতায়াতের সময় প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, বর্তমানে রাজ্যসভার সদস্য গগৈ যখন বাড়ির বাইরে থাকবেন, তার নিরাপত্তার জন্য 8 থেকে 12 জন উর্দিদারী সর্বক্ষণ মোতায়েন থাকবেন। বাড়িতেও 8 থেকে 12 জন সিআরপিএফ কমান্ডো গগৈয়ের নিরাপত্তা নিশ্চিত করবেন। এর আগে দিল্লি পুলিশ তার নিরাপত্তার ব্যবস্থা করছিল। 2019 সালের নভেম্বর মাসে বিচারপতির পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। তারপর গত বছর মার্চ মাসে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য মনোনীত হন 63 বছরের গগৈ। বর্তমানে সিআরপিএফ বিআইপি সিকিউরিটি টিমের সুরক্ষায় রয়েছেন গগৈ সহ 63 জন ব্যক্তিত্ব। প্রধান বিচারপতি থাকাকালীন রাম মন্দির আসাম এনআরসি 370 দ্বারা রাফায়েল বিচারপতি লুয়া হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন রঞ্জন গগৈ। কাকতলীয়ভাবে তার দেওয়া রায়ে সব ক্ষেত্রেই রাজনৈতিকভাবে সুবিধা পেয়েছে শাসক শিবির, যা নিয়ে রাজনৈতিক মহলে অস্ফুট গুঞ্জন শোনা গিয়েছিল সে সময়। আসলে নিজের কার্যকালে একের পর এক বিতর্কিত ইস্যুর সমাধান করেছেন রঞ্জন গগৈ। স্বাভাবিকভাবেই তার জীবনের ঝুঁকি আছে বলে মনে করছে কেন্দ্র। আর সে কারণেই প্রাক্তন প্রধান বিচারপতির নিরাপত্তা নিয়ে সরকার চিন্তিত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে রঞ্জন গগৈ যখন রাজ্যসভার সদস্য মনোনীত হন, তখন বিস্তর সমালোচনা হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, পদত্যাগের কিছুদিন বাদেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে প্রধান বিচারপতি পদের মর্যাদা লঙ্ঘন করেছেন রঞ্জন গগৈ। কেউ কেউ আবার অভিযোগ করেছিলেন, প্রধান বিচারপতি থাকাকালীন রাজনৈতিকভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার পুরস্কার পেয়েছেন রঞ্জন গগৈ। তবে সেসব সমালোচনায় কর্ণপাত না করে গত বছর রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন প্রাক্তন প্রধান বিচারপতি। যদিও রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য সরকারের কাছ থেকে বাড়তি বেতন বা ভাতা কোনোটাই নেন না তিনি, এবার তার নিরাপত্তা পাওয়া নিয়েও বিরোধী শিবির থেকে অস্ফুটে প্রশ্ন উঠছে।
অপরদিকে ট্রেক্টর র্যালি বানচালের চক, চার কৃষক নেতাকে খুনের ষড়যন্ত্র মুকুশধারীর। কৃষক আন্দোলন বানচাল করতে খুনের চক, এমনই বিস্ফোরক দাবি করেছেন সিঙ্গু সীমান্তে আন্দোলনরত কৃষকরা। তাদের অভিযোগ, এক মুকুশধারী চক কষেছিল চার কৃষক নেতাকে খুনের। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ট্রেক্টর র্যালি বানচাল করতেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। শুক্রবার এই দাবিতে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন আন্দোলনরত কৃষকরা। কৃষক নেতা কুলবন্ত সিং সাধু দাবি করেছেন, কৃষক বিদ্রোহ বানচাল করতে বিভিন্ন এজেন্সি চেষ্টা চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেছেন, ওই মুকুশধারী ও তার সঙ্গী সাথীদের হুমকি দেওয়া হয়েছে যে যদি কোনো তথ্য তারা ফাঁস করে দেয় তাহলে তাদের পরিবারের সদস্যদের খুন করা হবে। অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিযুক্ত মুকুশধারী জানায়, 26 জানুয়ারির আগেই কৃষকদের আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিলাম আমরা। না থামলে আমাদের পরিকল্পনা ছিল প্রথমে শূন্যে গুলি ছোড়া, অন্যদিকে আমাদের দলের অন্য সঙ্গীরা তখন পিছন থেকে গুলি ছুড়ত, যাতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা ভাবেন যে কৃষকরা তাদের উদ্দেশ্য করে গুলি চালাচ্ছে। দুই মহিলাসহ দলে তারা মোট 10 জন রয়েছে বলেও জানিয়েছে ওই মুকুশধারী। এরপরই তার বিস্ফোরক স্বীকারোক্তি, আমাদের দলকে এখানে দু জায়গায় অস্ত্র দেওয়া হয়। পরিকল্পনা ছিল 26 জানুয়ারি মিছিলের সময় আমাদের দলের অর্ধেক সংখ্যক সদস্য পুলিশের পোশাকে উপস্থিত থাকবে, আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করবে তারা। এর পাশাপাশি আমাদেরকে 4 জনের ছবি দেওয়া হয়েছিল যারা মঞ্চে উপস্থিত থাকবেন, যাদেরকে গুলি করতে হবে। আমাদের যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি একজন পুলিশ, আমরা টাকার জন্য কাজ করছিলাম। এই পরিকল্পনা সফল করতে আমাদের প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। অপরদিকে কালী মন্দিরে চুরের দল, ভোরের নামাজে বেরিয়ে রুখে দাঁড়ালেন এক মুসলিম। বাড়ির সামনেই কালী মন্দির, আর সেখানেই হানা দিয়েছিল চুরের দল। শেষ পর্যন্ত অবশ্য মুসলিম ওই পরিবারের 2 সদস্যের সৌজন্যেই রুখা গেল চুরি, ধরা পড়ে গেল এক চুর। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়, যে ঘটনা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিকেই ফের প্রতিষ্ঠিত করল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেড়াচাপা 2 পঞ্চায়েতের গিলেবেড়িয়া প্রাচীন কালী মন্দিরে। জানা গিয়েছে অন্ধকার থাকতেই কালী মন্দিরে হানা দেয় 3 দুষ্কৃতী, কালী প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার গয়না চুরি করাই ছিল তাদের লক্ষ্য। মন্দিরের তালা কাটতে শুরু করেন তারা। মন্দিরের ঠিক উল্টো দিকের বাড়ির বাসিন্দা আব্দুল লতিফ মণ্ডল ভোরের নামাজ আদায় করার জন্য সেই সময় বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তিনি ওই চুরেদের তালা কাটতে দেখেন। চুরির উদ্দেশ্যেই 3 জন জড়ো হয়েছে বুঝতে পেরে বাড়ি থেকে ছেলে রবিউলকে ডেকে আনেন আব্দুল লতিফ। এরপর মোবাইলে 3 চুরের কীর্তির ভিডিও করার পাশাপাশি প্রতিবেশীদের খবর দেন তারা। এলাকার মানুষ জড়ো হতেই বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে 3 চুর, 2 জন পালাতে সক্ষম হলেও 19 বছরের জয় বুদে নামে একজনকে ধরে ফেলেন তারা। ধৃতকে বেঁধে রেখে মারধরও করা হয়। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। চুরি আটকানোয় আব্দুল লতিফ এবং তার ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। আর আব্দুল লতিফ বলেন, আমি যেমন নিজের ধর্মকে ভালোবাসি তেমন অন্যের ধর্মকেও সম্মান করি, তাদের ধর্মের উপর আঘাত মেনে নিতে পারিনি তাই জীবনের ঝুঁকি নিয়ে চুরি আটকানোর চেষ্টা করেছি। অপরদিকে লালুর শারীরিক অবস্থা সংকটজনক, রাঁচি থেকে দিল্লির এইমসে স্থানান্তরের প্রক্রিয়া শুরু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমসে স্থানান্তরিত করা হতে পারে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু যাদবকে। ইতিমধ্যেই সেই স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই লালুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে শনিবার সকালে আরও অবনতি হওয়ায় তাকে দিল্লির এইমসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সেই বিষয়ে চিকিৎসকরাও সম্মতি দিয়েছেন। শুক্রবারই লালুর শারীরিক অবস্থা অবনতি হওয়ার খবর শুনে হাসপাতালে পৌঁছান স্ত্রী রাবড়ি দেবী, 2 ছেলে তেজ প্রতাপ ও তেজস্বী এবং মেয়ে মিশা ভারতী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে লালুর ইতিমধ্যেই হার্ট সার্জারি হয়েছে। তার কিডনির মাত্র 25% কাজ করে, এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, ফলে প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তার। পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় 2018 সালে জেল হয় লালু প্রসাদের। আরজেডি সুপ্রিমোকে সর্বোচ্চ 14 বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছিল রাঁচির সিবিআই এর বিশেষ আদালত। তারপর থেকে অধিকাংশ সময়ই শারীরিক অসুস্থতার কারণে রাঁচি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে কেটেছে লালুর।
আজ সংশোধনাগারের চিকিৎসকদের সম্মতির পাশাপাশি লোয়ার কোর্টের অনুমতি মিললেই লালুকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। শুক্রবার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে ছেলে তেজস্বী যাদব বলেন, শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলবো, বাবার অবস্থা সংকটজনক, তাই চিকিৎসায় যাতে সমস্যা না হয় সেই বিষয়ে অনুরোধ জানাব। 1990 এবং 1995 সালে দুবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেন লালু প্রসাদ যাদব। এছাড়াও সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সামলেছেন রেল মন্ত্রকের দায়িত্ব। জনতা দল থেকে বেরিয়ে এসে নিজের দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি গঠনের পরও বিহারে লালুর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। 2000 সালে নিজের স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেও লাগাম ছিল লালুর হাতেই। 2004 থেকে 2009 পর্যন্ত ইউপিএ জমানায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। অপরদিকে আসামে 1.5 লক্ষের বেশি মানুষকে জমির পাট্টা বিলি করলেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ কলকাতায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে অসমে এসেছিলেন তিনি। এখানে 1.5 লক্ষের বেশি মানুষকে জমির পাট্টা বিলি করলেন তিনি। সেই সঙ্গে এতদিন পরেও বাসিন্দাদের জমি না থাকায় কংগ্রেস জমানাকেই দুষলেন তিনি। এদিন আসামের শিবসাগর জেলায় একটি অনুষ্ঠানে 1,60,000 মানুষকে জমির পাট্টা বিলি করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এখানে প্রধানমন্ত্রী বলেন, এটা দুঃখের বিষয় যে স্বাধীনতার এত বছর পরেও আসামে এরকম বহু মানুষ রয়েছেন যাদের জমি তাদের নামে নেই। 1,00,000 মানুষের কাছে জমির কাগজ নেই, কিন্তু এখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি ও তার সরকার নিশ্চিত করেছে যে মানুষ নিজেদের জমির কাগজ পাবেন। জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে গত বছর থেকেই খবরের শিরোনামে আসাম। ভারতের প্রথম রাজ্য হিসাবে এনআরসি তালিকা তৈরি হয়েছে এখানে। এই তালিকা ঘিরে ক্ষোভ দেখিয়েছেন অনেকে, সেই সঙ্গে জুড়েছে নাগরিকত্ব আইন। শুক্রবারই অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন তাদের দাবি দাওয়া নিয়ে মিছিল বের করেছিল। তার মধ্যে নাগরিকত্ব আইন প্রত্যাহার করার দাবিও ছিল। এই নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশ্য এদিন প্রধানমন্ত্রীর সামনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর ছিল প্রশাসন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুকল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। উদ্ধার করা হয়েছে 10টি গরু। বিএসএফের হাতে গ্রেপ্তার 6 পাচারকারী। তারা সবাই মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়ায় বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে পাচারকারীরা। 141 নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট NS রাউতেলা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাগরপাড়া সীমান্তে 6 পাচারকারী 10টি গরু নিয়ে পদ্মার খাল পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানদের নাইট ভিশন ক্যামেরায় সেটা ধরা পড়ে। রাউতেলা আরও বলেন, পাচারকারীদের দেখে বিএসএফ জওয়ানদের একটি বাহিনী গিয়ে তাদের ঘিরে ধরে। পাচারকারীরা চ্যালেঞ্জ করার চেষ্টা করলে জওয়ানরা শূন্যে 1 রাউন্ড গুলি চালায়। এরপরেই পাচারকারীদের আটক করা হয়। বিএসএফ সূত্রে খবর, 6 পাচারকারীর নাম হল সেন্টু শেখ, মিলন শেখ, বিদ্যুৎ মণ্ডল, পল্টু মণ্ডল, মুজিবুর রহমান ও কৌশর শেখ। এদের মধ্যে সেন্টু ও মিলনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়, বিদ্যুৎ, পল্টু ও মুজিবুরের বাড়ি মুর্শিদাবাদের ওই সাগরপাড়া থানা এলাকায়, এছাড়া কৌশরের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে 10টি গরু ছাড়াও 200 বোতল ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিও বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ধৃতদের গ্রেফতার করার পরে আইনি প্রক্রিয়া মেনে সাগরপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।